একাদশ জাতীয় নির্বাচনে সন্তুষ্ট বিদেশি পর্যবেক্ষকরাও রাজধানী সহ দেশের বিভিন্ন ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে তারা বলেছেন ভোট গ্রহণ নিরপেক্ষ হয়েছে। রাজনৈতিক দলের পোলিং এজেন্টরা শান্তিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করেছে বলেও পর্যবেক্ষণ তাদের। কাজী বাপ্পার প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশের বিভিন্ন অঞ্চলের ভোট কেন্দ্র পরিদর্শন করেন 9টি আন্তর্জাতিক সংস্থা ও 12টি দেশের 188 জন পর্যবেক্ষক ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকার ভোট কেন্দ্র পরিদর্শন করেন তারা। রোববার সকালে নির্বাচন কমিশনের আমন্ত্রিত 4টি দেশের 18 সদস্যের পর্যবেক্ষক দল রাজধানীর ভিকারুননেসা নুন স্কুল ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের তারা বলেন, সব রাজনৈতিক দলের এজেন্টকে কেন্দ্রে পেয়েছেন তারা, শান্তিপূর্ণ পরিবেশেই নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলেও পর্যবেক্ষণ তাদের। ভোট কেন্দ্রগুলোতে রাজনৈতিক দলের এজেন্টদের সাথে আমরা কথা বলেছি, তারা সুষ্ঠুভাবেই নিজেদের কাজ চালাতে পারছে বলে আমাদের জানিয়েছে। তারা বলেন, জনগণ উৎসাহের সাথে ভোট দিয়েছে, আচরণবিধি লঙ্ঘনের কোনো ঘটনা তারা দেখেনি। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, আমাদের পর্যবেক্ষণ বলছে ভোট অবাধ ও শান্তিপূর্ণ হচ্ছে। এছাড়া কানাডার 3 সদস্যের পর্যবেক্ষক দল উত্তরায় আইইএস কলেজ কেন্দ্র সহ রাজধানীর কয়েকটি কেন্দ্র এবং জাপানের একটি দল বারিধারা ও গুলশানের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। পর্যবেক্ষকদের মতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।